হ্যালো বন্ধুরা, অদ্ভুত ডায়েরির নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজ আমরা জানব ভারতের প্রতিবেশী দেশগুলির জাতীয় পশুর ব্যাপারে। প্রত্যেকটি দেশের জাতীয় পশু সেই দেশের গর্ব। তো চলুন শুরু করা যাক। নেপাল, প্রথমে আমরা কথা বলবো আমাদের প্রতিবেশী দেশ নেপালের ব্যাপারে। নেপালের জাতীয় পশু হলো কাউ। হিন্দু ধর্মে গরুকে পবিত্র বলে মনে করা হয়। আমরা অনেকেই জানি যে নেপালে প্রায় 80% মানুষ হিন্দু, আর সেই জন্যই নেপালের ন্যাশনাল অ্যানিমাল হলো গরু। বাংলাদেশ, এবার কথা বলবো বাংলাদেশের ব্যাপারে। বাংলাদেশের জাতীয় পশু হলো রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা জানি সুন্দরবনের প্রায় 1/3 বাংলাদেশে রয়েছে, আর বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও আক্রমণাত্মক বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার এই সুন্দরবনেই বাস করে। চীন, চায়নার জাতীয় পশু হলো জায়ান্ট পান্ডা। পৃথিবীর সমস্ত জায়ান্ট পান্ডাকেই চায়না দত্তক নিয়ে রেখেছে। আপনি পৃথিবীর যেখানেই পান্ডা দেখতে পাবেন, মনে রাখবেন সেই পান্ডার উপর একমাত্র চায়নারই অধিকার রয়েছে। পাকিস্তান, এবার আমরা কথা বলবো ন্যাশনাল অ্যানিমেল অফ পাকিস্তানের ব্যাপারে। পাকিস্তানের ন্যাশনাল অ্যানিমেল হলো মার্গহর। এটিকে দেখতে প্রায় ছাগলের মতোই। মার্গহরের বিশেষত্ব হলো এর শিং। এদের শিংগুলি হয় বড় এবং পেঁচানো ধরনের। পাকিস্তানের ইন্টেলিজেন্স এজেন্সি, যাকে আমরা ISI নামে জানি, তারা মার্গহরের ছবিকে তাদের লোগো হিসাবে ব্যবহার করে। মার্গহর হলো ছাগলেরই একটি প্রজাতি, যেটি আকারে অনেক বড়। অর্থাৎ আপনি একে ছাগল বলতে পারেন, কিন্তু এটি ছাগলের একটি শক্তিশালী প্রজাতি। ভুটান, এবার আমরা কথা বলবো ভুটানের জাতীয় পশুর ব্যাপারে, যার নাম হচ্ছে টাইকেন। এটি একটি রেয়ার অ্যানিমেল অন দ্য আর্থ। অর্থাৎ এই প্রজাতির প্রাণীর সংখ্যা পৃথিবীতে খুবই কম। শ্রীলঙ্কা, এবার জানবো শ্রীলঙ্কার ব্যাপারে। আসলে শ্রীলঙ্কার কোনো জাতীয় পশু নেই, কিন্তু আমি যখন গুগলে সার্চ করি তখন জানতে পারি সেখানে স্থানীয় লোকেরা সিংহকে তাদের ন্যাশনাল অ্যানিমেল বলে, কিন্তু সরকারিভাবে শ্রীলঙ্কার কোনো ন্যাশনাল অ্যানিমেল নেই। ভারত, এবার কথা বলবো ইন্ডিয়ার ন্যাশনাল অ্যানিমেলের ব্যাপারে। ইন্ডিয়ার ন্যাশনাল অ্যানিমেল হলো রয়্যাল বেঙ্গল টাইগার। পৃথিবীর সবচেয়ে হিংস্র এবং আক্রমণাত্মক এই বাঘ একমাত্র আমাদের সুন্দরবনেই পাওয়া যায়। আফগানিস্তান, এবার আমরা কথা বলবো সর্বশেষ প্রতিবেশী দেশ আফগানিস্তানের ব্যাপারে। আফগানিস্তানের জাতীয় পশু হলো স্নো লেপার্ড, যাকে আমরা চিতা বলি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এর মধ্যে অনেক কিছুই আপনাদের জানা ছিল, আর অনেক কিছুই ছিল অজানা। যারা সুন্দরবনে বা তার আশেপাশের অঞ্চলে বাস করেন, তাদের কাছে আমার অনুরোধ, জঙ্গল থেকে বাঘ লোকালয়ে বেরিয়ে এলে বন দপ্তরের সাহায্য নিন, কিন্তু দয়া করে তাদের ঘেরাও করে মেরে ফেলবেন না। আপনি জানলে অবাক হবেন, ভারতে মাত্র 1411টি এবং বাংলাদেশে মাত্র 106টি বেঙ্গল টাইগার বেঁচে রয়েছে। আজ এই প্রাণীটির অস্তিত্ব বিপন্ন। মনে রাখবেন, সারা পৃথিবীতে এই ধরনের আক্রমণাত্মক ও বিশাল আকারের বাঘ আর কোথাও নেই। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।